بسم الله الرحمن الرحيم. نحمد الله العظيم ونصلي ونسلم على النبي الامين نبينا محمد وعلى اله وصحبه اجمعين وعلى من تبيهم باحسان الى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله الأسماء الحسنى فادعوه بها ولله الأسماء الحسنى فادعوه بها عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله تسعه وتسعين اسما من احصاها دخل الجنه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون استغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم আমরা আল্লাহ পাকে শুক্রিয়া দেয় করছি যে আল্লাহ রব্লি আলমিনে মস্তুন্দর প্রোগ্রামে আসার বসার কথা বলার তৌফিক দান করেছেন আপনারা যারা আমার সাথে আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আল্লাহ রবুল্লা আলমিন যেন আপনাদের এই শোনা এবং আমাদের বলাকে যেন কবুল করেন বিশেষ করে মস্তুন্দর প্রোগ্রাম আমাদের প্রত্যেক সপ্তাহে যে প্রোগ্রাম হয় আমরা চেষ্টা করি কোরআন এবং হাদিস থেকে কিছু দোয়া নিয়ে আলোচনা করার ঠিক সেই ধারাবাহিকতায় আজকেও আমরা একটা দোয়া নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ যেই দোয়াটি হবে দুঃখ এবং দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া আমাদের জীবনে মানুষের জীবনে দুঃখ আসে কষ্ট আসে দুশ্চিন্তা আসে পেরেশানি আসে তখন দুঃখ এবং দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া কী হবে সেই দোয়াটি আমরা আজকে শিখে নেবো ইনশাআল্লাহ বিশেষ করে আপনার কি আছে যে আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কোরআন ক্যিমের মধ্যে অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন আবার হাদিসের মধ্যে ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে অনেক দোসা কেয়ছেন এই বিশেষ করে হাদিসে রাসূল থেকে একটি দোয়া আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব যে দোয়াটি ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তার kitab musnad এর মধ্যে রাওয়াহুল ইমাম আহমদ ফি মুসনাদেহি যে যে হাদিসটা নিয়ে এসেছেন সেই হাদিসটা যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা হয়েছে সেই দোয়াটি আমি আপনাদেরকে প্রথমে বলবো সেই দোয়াটি বলার আগে আপনাদেরকে আমি বলে রাখি যে পিয়া নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি বিপদের মধ্যে বা দুশ্চিন্তার মধ্যে এই দোয়াটি পড়বে যে ব্যক্তি কোনো যে কোনো বিপদে যে কোনো ব্যক্তি চাই ছোটো হোক চাই বড় হোক চাই বয়স্ক হোক চায় এই আপনার যে কোনো বয়সের হোক হ্যাঁ যদি কোনো মানুষ চাই অনেক বেশি প্রেশানি হোক পেরেশান হোক অথবা অনেক বেশি দুশ্চিন্তায় মগ্ন হোক অথবা সামান্য অল্প কিছু দুশ্চিন্তায় থাক যে কোনো রকমের মানুষ যদি সে তার দুশ্চিন্তার সময় বিপদের সময় দোয়াটি দুয়াটি পরে আল্লাহ তালা তার দুশ্চিন্তাকে দূর করে দিবেন সুহান আল্লাহ কে বলছেন পি এ নবী বলছেন যে যে ব্যক্তি কোনো বিপদ বা দুশ্চিন্তায় এই দোয়াটি পড়বে তালা তার দুশ্চিন্তাকে দূর করে দিবেন আল্লাহ তালা তার দুশ্চিন্তাকে দূর করে দিবেন এবং তার যে কী আছে বিষাদ আছে তার যে এই আপনার দুশ্চিন্তা আছে এটা আনন্দের দ্বারা করে দিবেন এটা শুধু দুশ্চিন্তা দূর হবে শুধু এটা এনাফ না বরং যে দুশ্চিন্তার বদলা তার বদলা কি হয়ে যাবে তার তার জীবনের মধ্যে আনন্দ চলে আসবে আনন্দময় জীবন হবে সুখী জীবন হবে তাহলে আসুন আমরা এই দুয়াটি আমরা أولاً سأتحدث، ثم سأتحدث مرة أخرى، عن هذا الموضوع إن شاء الله إذا الله يفضل فإنه يفضل لذلك اللهم إني عبدك ابن عبدك ابن أمتك، ناصيتي بيدك ماد في حكمك عدل في <applause> قضاوك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو علمته أحدا من خلقك أو أنزلته في كتابك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي اي دواتي اسكر امي عبارة اللهم اني عبدك ابن عبدك ابن عماتك ناصيتي بيدك مازن في حكمك مازن في حكمك، سوري، مازن, مازن في حكمك عدل في قضاؤك، أسألك بكل اسم هو لك، سميت به نفسك أو علمته أحدا من خلقك أو أنزلته في كتابك أو استاثرت به في علم الغيب عندك أنت جعل القرآن ربيع قلبي ونور سدري وجلاء حزني وذهاب همي أمي عبارة بولتي اللهم إني عبدك ابن عبدك ابن أمتك ناصيتي بيدك مازن في حكمك عدل في قضاؤك اسالك بكل اسم هو لك سميت به نفسك او علمته احدا من خلقك او انزلته في كتابك او استاثرت به في علم الغيب عندك ان تجعل القران ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي এর অর্থটা আমরা জেনে নেই এর অর্থটা হলো যে হে আল্লাহ আমি আপনার বন্দা আল্লাহ ইন্ আবদুক হে আল্লাহ আমি আপনার বন্দা আমি আপনার গুলাম শুধু আমি আপনার গুলাম না ইবনু আবদিক এবং আমার বাবাও আপনার গোলাম অর্থাৎ আমি আপনার গুলামের ছেলে অনেক সময় আসে হয়তো আমি ফকির আমার বাবা হয়তো ফকির না আমি আপনার হয়তো আপনার কি এই এরকম আল্লাহর বন্দা আল্লাহর দাস অথবা গুলাম শ্রেণীর হয়তো আমার বাবা হয়তো নিম্ন শ্রেণীর না এই জায়গার মধ্যে বলা হচ্ছে যে বিনয়ের কতটুক বিনয় হলে এরকম বলা যায় যে আল্লাহর সামনে যত বিনয়ের সাথে কথা বলা হবে আল্লাহ তালার রহমত আপনার দিকে দ্রুত দ্রুতগতিতে আসবে এই জন্য এই দোয়ার প্রথম শব্দটা হইল হে আল্লাহ আমি আপনার গুলাম আমি আপনার গুলাম আল্লাহ হুমাইন্ আবদুক হে আল্লাহ আমি আপনার গুলাম আর এরপরে ইবনু আবদিক আপনার গুলামের ছেলে অর্থাৎ আমার বাবাও আপনার গুলাম সব আল্লাহ আর ইবন আমাতিক এরপরে আপনার বান্দি আমার মা সেও আপনার বান্দি সেই হে আল্লাহ আমি আপনার গুলাম এবং আপনার বন্দার ছেলে আমি আপনার গুলামের ছেলে এবং আপনার দাসী আপনার দাসীর মেয়ে অর্থাৎ আমার যে মা সেও আপনার দাসী সেও বান্দি সেও আপনার বান্দি অর্থাৎ আমিও গুলাম আমার বাবাও গুলাম আমার মাও আপনার বান্দি আপনার দাসী অর্থাৎ এরপরে বলছেন যে না আসিয়াতি বিয়াদিক না আসিয়াতি বিয়াদিক হে আল্লাহ যে আমার যে ললাট এই যে সামনের দিকে যে চুল থাকে যেটা চুল এটাকে বলে কেশগুচ্ছ আমার যে ললাট ললাটের আমার যে ললাটের যে কেশগুচ্ছ আছে এটা তোমার হাতে অর্থাৎ মানুষের সামনের দিকের যে চুল আছে চুলের মধ্যে যদি কেউ আপনার কি করে তার কেউ ধরে অর্থাৎ এটা মানে হলো সে তার অধীনস্থ হয়ে যায় অর্থাৎ সে তার সামনে দুর্বল হয়ে যায় হে আল্লাহ আমি স্বীকার করছি যে আমার যে সামনের যে চুল আছে সেই চুলটা তোমার হাতে তো আমি তোমার অধীনস্থ আমি আমি আমার আমাকে তুমি যেভাবে চাও সেভাবে তুমি কি করতে পারবে চালাইতে পারবে আমার কোনো ক্ষমতা নাই এই জন্য বলা হয়েছে কি যে মা না আসিয়াতে বিয়াদিক না আসিয়াতে বিয়াদিক আমার ললাটের আমার ললাটের কেশগুচ্ছ তোমার হাতে হে আল্লাহ তোমার হাতে এরপরে মা আজ ইয়া হুকমক মা আজ ইয়া হুকমক হে আল্লাহ যে তোমার যে হুকুম আছে এটা আমার উপর কার্যকর হুকমক তোমার যে হুকুম অর্থাৎ একটা তো আছে শরীয়তের হুকুম এটাও আমার উপর কার্যকর একটা আছে দুনিয়ার মধ্যে অটোমেটিক যে হুকুমগুলো আছে দুনিয়ার যে একটা আর কি আছে যে আপনার একটা মানুষের উপর শরীয়ত ছাড়াও কীভাবে তার একটা কিভাবে হবে তার জীবন কতটুক হবে সে কিভাবে তার বডি হবে অর্থাৎ তার জীবনের মধ্যে কতটুকু হায়াত সে পাবে কতটুক রিজিক্সে পাবে এই সবগুলা আমি স্বীকার করে নিচ্ছি হে আল্লাহ আপনার কাছে অর্থাৎ আপনার হুকুম যেটা আছে সেই হুকুমটা আমার উপর কি হচ্ছে কার্যকর হচ্ছে এরপরে এরপরে বলা হয়েছে যে আদুলনফি কদা হোক আদুলনফি কদা হোক হে আল্লাহ তোমার ফয়সালা আমার পক্ষে ইনসাফ পূর্ণ অনেক সময় আসে আমি অসুস্থ হয়ে যাই আমার মনের মধ্যে আসে হাই হায় আমার উপরে কি কোনো জুলুম হচ্ছে নাকি না কি না জুলুম না আমার উপর জীবনের মধ্যে যা কিছু আসে আমার জীবনের মধ্যে সুখ আসুক আর দুঃখ আসুক সুস্থ হয় আর অসুস্থ হয় সবটাই ইনসাফপূর্ণ সবটাই কি ইনসাফপূর্ণ আমার উপর কোনো জুলুম করা হচ্ছে না এটার মধ্যে আদাল আছে আদলুন ফিয়া কাদাউক হে আল্লাহ যে তোমার যে ফয়সলা এটা আমার পক্ষে এটা ইনসাফপূর্ণ এর মধ্যে কোনো রকমের বেসকম নাই কোনো বেসকম নাই আমাদের একজন বুজুগ ছিলেন সুনামগঞ্জের সে শেখে কাতিয়া রহমতুল্লাহ আলী ইনি অসুস্থ হলে বলতেন যে আমার এই শরীরটা উনি বলতেন না যে আমি বেমার আমি অসুস্থ বলতেন না উনি বলতেন আমার শরীরের মধ্যে একটু বেশ কম হয়ে গেছে বেশ কম অর্থাৎ একটা শরীরটা বেশি একটা ঠিক না কিন্তু এই অনেক সময় আছে এটার মানে এটা বিনয়ের সাথে বলতেন এরকম এখানের মধ্যে বলা হয়েছে যে আমার যে উপর যেটাই আসুক এটা ইনসাফের সাথে হচ্ছে

الله رب رب العالمين ترحمان يتر درا ترحمان صفة تر الله تعالى مدرك شجوك ديتشن جنو اي دوار مدر بول چي هي الله اپنا جه فوصلا اي رأي انصاف پنو في يا قداوك ير أسألك بكل اسم هو لك هي الله أمي تمارك أشي هي الله هي الله أمي تمارك أشي أسرى بارتنا كوري هي الله أمي تمارك أشي أسرى بارتنا كورشي تمارش بكل اسم هو لك তোমার সমস্ত নামের সিলে আমি তোমার কাছে আশ্রয় কামনা করছি অর্থাৎ হে আল্লাহ তোমার যে নামগুলো আছে এই নামের দ্বারা আমি তোমার কাছে আশ্রয় কামনা করছি আল্লাহ রবুল্লা আলামিন কোরআন করিমের মধ্যে বলছেন বলিল্লাহিল হোসনা ফদ ও বিহা যে তোমরা আল্লাহ তারার যত সুন্দর যত সব সুন্দর নাম আল্লাহর জন্য আল্লাহ আসমাউল হোসনা সমস্ত সুন্দর সুন্দর নাম এগুলো কার জন্য আল্লাহর জন্য আল্লাহর কোনো অসুন্দর নাম নাই আল্লাহর যেত নাম আছে সবগুলাই সুন্দর সবগুলো সবগুলো সব সুন্দর সুন্দর নাম আল্লাহর জন্য এরপর আল্লাহ বলছেন হে মানব জাতি হে মানুষগুলো তোমরা কি করো ফাদ ও হু বিহা তোমরা আল্লাহকে ডাকো এই নামের উসিলায় আমার নামের উসিলায় তোমরা ডাকো রহমানের উসিলায় ডাকো গফ্ফার এর উসিলায় ডাকো এই আপনার এই আর রহমান আর রাহিম আল গফ্ফার আর রাজাক এরকম আল্লাহ রবুল্লা আলমিন আসাদ তার আমাদের গুণাগুলোকে ঢেকে রাখেন এই সমস্ত নামের উসিলা তোমরা ডাকো তোমরা ডাকো ফাদ বিহা এই সমস্ত নামের রুসিলা যদি কোনো মানুষে আল্লাহর কাছে ডাকে সেই দোয়াটাও কবুল হবে এই জন্য বলা হয়েছে যদি কোনো মানুষে আল্লাহ তালার যে নামগুলো আছে নিরানব্বইটা নাম আছে এই নামগুলো যদি সে পড়ে প্রথমে যদি এটা পাঠ করে এর এরপরে যদি সে দোয়া করে সেই দোয়া কবুল হয় সে দোয়াটা কি হয় কবুল হয় আপনারা পেয়ে যাবেন আপনি যদি আপনার বুকের মধ্যে পেয়ে যাবেন আল্লাহ তালার নিরানব্বইটা নাম আছে আপনি মেমোরাইজ করে ফেলেন যদি আপনি মেমোরাইজ করতে পারেন না এগুলাকে আপনি ডেইলি একবার পড়েন আর পড়ার পরে আপনি দোয়া করেন তখন ইনশাআল্লাহ আপনার দোয়াটা কবুল হবে ইনশাআ আল্লাহ হাদিসের মধ্যে হাদে আবু আল্লাহকে বলছেন কাল রসুল্লা সাল্লা ইসলাম আল্লাহ রসুল বলেন্লা নিরানব্বইটা নাম আছে আল্লাহর কয়টা নাম আছে নিরানব্বইটা নাম আছে কয়টা নাম নিরানব্বইটা নাম এরপরে বলছেন মানে শাহাদা আল জান্না যারা এই নামগুলোকে মেমোরাইজ করবে সে জান্নাতে যাবে এই জন্য আমরা এই এই আজকের যে দোয়া সেই দোয়ার মধ্যে এই এই পাঠটা আসছে আর বিকুল ইসমিন হুয়ালাকা হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি তোমার সেসব নামের রুচিলায় তোমার সেসব নামের রুচিলায় সম্ময়িতা বিহীন শেখা যাতে তুমি নিজেকে কি করেছ অভিহিত করেছ আপনার সাম্মাইতা বি নফসাত সাম্মাইতাবি যে যে সমস্ত নাম সেই সমস্ত নামে রুচিরা আমি তোমাকে আশ্রয় কামনা করছি যে সমস্ত নাম তুমি কি করেছ তুমি তোমাকে অভিহিত করেছ তুমি তোমার নাম রেখেছ তোমার তোমার নাম যেগুলা তুমি রেখেছ এই সমস্ত নামেই রুচিরা এরপরে আমরা বলছি যে আল্লম তাওয়া হাদামিন খালকিকা এরপরে এরপরে বলা হচ্ছে অথবা তুমি তোমার যে সমস্ত এই সমস্ত নামের উচেলা আমি প্রার্থনা করছি যে সমস্ত নাম তুমি রেখেছ অথবা তুমি তোমার কিতাবের মধ্যে নাজিল করেছ হ্যাঁ তোমার কিতাবের মধ্যে নাজিল করেছ ও আল্লাহ খালকিকা অথবা তোমার সৃষ্টির মধ্যে কাউকে তুমি শিক্ষা দিয়েছ তোমার সৃষ্টির মধ্যে কাউকে তুমি শিক্ষা দিয়েছ অথবা তুমি তোমার কিতাবের মধ্যে যেগুলো নাজিল করেছ এরপরে আমরা বলছি হে আল্লাহ অথবা তুমি তোমার গাইবি এলমের মধ্যে তুমি নিজের কাছে গোপন রেখেছ লাস্ট যেটা মেন পার্টটা আমরা রয়ে গেছে এরপরে আমরা প্রশ্নের দিকে যাব যে এরপরে বলা হয়েছে আন্তঃজাল আল কুরআন রবি আকলবি হে আল্লাহ তুমি এই তোমার কাছে আমি আশ্রয় চাই কিসের থেকে আশ্রয় চাই আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই তোমার সেসব নামের উশিলাই তোমার কাছে আশ্রয় চাই যাতে তুমি নিজেকে নাম রেখেছ অথবা তুমি তোমার কিতাবের মধ্যে নাজিল করেছ অথবা তোমার সৃষ্টির কাউকে তুমি শিক্ষা দিয়েছ অথবা তুমি তোমার গাইবি এলেমের মধ্যে এটাকে গোপন রেখেছ এই সমস্ত জিনিসের উশিলায় আমি তোমার কাছে চাই কি চাই এটা হলো মেইন পার্ট হে আল্লাহ তুমি কোরআনকে আমার হৃদয়ের বসন্ত করে দাও আন্তর্জাল আল কোরআন রবি আকলবি হে আল্লাহ কোরানকে তুমি আমার হৃদয়ের বসন্ত করে দাও অর্থাৎ বসন্ত সময়ের মধ্যে এই মৌসুমের মধ্যে যে সময় মানুষ খুব আরামের মধ্যে থাকে কোন এই খুব সুন্দর একটা এই আপনার তার মৌসুমটা খুব ভালো মৌসুম হলে তার সব মনটা প্রফুল্ল থাকে হে আল্লাহ তুমি কোরআনকে আমার বসন্ত বানিয়ে দাও অর্থাৎ কোরআনটা আমার আন্তর্জালল কাল আন্তর্জালল কোরআন রবি আকলবি হে আল্লাহ তুমি কোরআনকে আমার হৃদয় বসন্ত বানিয়ে দাও হ্যাঁ আল্লাহ এরপরে বলছেন ও নু র হে আল্লাহ তুমি আমার কোরআনকে কোরানকে তুমি কি করে দাও আমার বক্কে আমার সিনার জ্যোতি করে দাও যে আমার যে বককে আমার সিনা আমার সিনার জ্যোতি বানিয়ে দাও নূর বানিয়ে দাও এটা বলা হয়েছে কি ও নুর অসেদরি ও নু রসেদরি এরপরে ও জেলা শোজনি ও জেলা শোজনী হে আল্লাহ আমার কোরানকে তুমি হে আল্লাহ কোরআনকে আমার দুশ্চিন্তা দূর করার এরপরে আপনার হাম্মি উদ্বেগ চলে যাওয়ার কারণ বানিয়ে দাও হে আল্লাহ দুশ্চিন্তা থেকে দূর করার হে আল্লাহ আমার দুশ্চিন্তা দূর করার এবং উদ্বেগ চলে যাওয়ার আমার যেত পেরেশানি আছে এগুলো চলে যাওয়ার কারণ বানিয়ে দাও এই জন্য হাদিস মধ্যে আল্লাহ রসুল বলছেন যদি কোনো মানুষ এই দোয়াটি পরে তাইলে ইনশাআল্লাহ ইনশা আল্লাহ তার কি থাকবে না দুশ্চিন্তা থাকবে না তার কোনো পেরেশানি থাকবে না তার কোনো দুঃখ থাকবে না হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যদি কোনো মানুষ এই দোয়াটি পড়ে সেই দোয়াটি পড়ার দ্বারা আল্লাহ রবুল্লা আলমী তার কী করবেন তার পেরেশানিকে দূর করে দেবেন পেরেশানিকে দূর করে দেবেন আদ হাব আল্লাহ হাম্মাহু ওয়া হুজনাহু হাদিসের মধ্যে হাতেতে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই আপনার মা আসাবা احد قط হাম্মুন ওয়া লা হাজানুন যদি কোনো মানুষের কাছে যে কোনো পর্যায়ের মানুষ হোক ছোট হোক বড় হোক পুরুষ হোক মহিলা হোক যদি কোনো মানুষের কাছে যে কোনো রকমের পেরেশানি আসে দুঃখ আসে দুশ্চিন্তা আসে আর সে যদি এই দোয়াটি পরে সে যদি এই দোয়াটি পরে আল্লাহ রসুল সাল্লাম বলছেন তার কি হয়ে যাবে আধহাব আল্লাহ হাম্মাহু হুজরাহু আল্লাহ তালা তার দুশ্চিন্তাকে দূর করে দিবেন এবং আল্লাহ তালা তার আনন্দকে তার তার দুশ্চিন্তাকে আনন্দের দ্বারা পরিণত করে দিবেন শুধু দুশ্চিন্তা দূর হবে এরকম না وابدله مكانه وابدله مكانه فرحا طر انندو تولي اشبتاع لايفر مددوستين دورو ايدا بي ار اي انندر جاكار مدد اي انندو تولي اشبي طر فلو تولي اشبي شانتي اشبي قشانتي اشبي ارقل حديث مدار سي الرسول كيجيشكورا هلو يا صحابي كرام تيجيشكولن فقيل يا رسول الله انا نتعلمها امراكي تكيشكو امراكي دوتشكو الرسول بوتين فقال بلا কেন না কেন না অবশ্যই শিখবে অবশ্যই তোমরা এই দোয়াটি শিখবে ইয়ামবাঘি লিমান উচিত হইল তোমাদের জন্য যারা এই দোয়াটি শুনবে যারা এই দোয়াটি শুনবে আল্লাহ মাহা তারা এটা যেন শিখে নিবে তারা এটাকে এটাকে শিখবে এটাকে মেমোরাইজ করবে এটাকে তারা পড়বে এটা হলো আল্লাহ সাল্লাম বলছেন এই জন্য আজকের যে দোয়াটি সেই দোয়াটি হলো দুঃখ এবং থেকে মুক্তির দোয়া দুঃখ এবং থেকে মুক্তির দোয়া আমাদের মানুষের জীবনের মধ্যে এরকম কোনো মানুষ পাওয়া যাবে না তার জীবনের মধ্যে কোনো দুঃখ আসে নাই অথবা এই জন্য আমরা সবসময় একটা পেরেশান থাকি কোন সময় আমাদের দুঃখ হয়তো অনেক সময় ছোটো পেরেশানি আসে দুশ্চিন্তা আসে অনেক সময় বড় অনেক সময় বড় প্রেরেশানি চলে আসে এই জন্য আমরা এই সময় আমরা কি বলতে হবে এই দোয়াটি যদি আপনি পরে নেন আপনি যদি পরে নেন ইনশা আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনার দুশ্চিন্তাকে দূর করে দিবেন আল্লাহ রাবুল্লা আলমিন আপনার দুঃখকে দূর করে দিবেন এই জন্য আজকের দোয়াটি হলো দুঃখ এবং দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া দুঃখ এবং দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া এখন যদি আপনারা আমাদের সাথে চাইলে কল করতে পারেন যে কোনো দুয়া নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন জি আমরা আমি একটা দোয়া কইমু আমারও দোয়াটা পড়ってください আমি নাম্বারটা নাম্বারটা দিবা جي خوكا خوكا اللهم احفظني بالإسلام كائما واحفظني بالإسلام كائدا واحفظني بالإسلام واكدا ولا تشمد بي عدوا ولا حاسدا اللهم إني أسألك من خير من كل خير خزائنه بيادك وأعوذ بك من كل شر خزائنه

وحفظني بالإسلام راكدا ولا تشمن بي ولا حاسدا اللهم إني أسألك من خير من كل خير خزائنه بيدك وأعوذ بك من كل شر خزائنه بيدك أفنار فراتو شندرو إيسي دعا فراتو شندرو إيسي أفنار أخوان أفنى زانتا سائرة

اللهم احفظني اللهم احفظني بالاسلام قائما واحفظني بالاسلام قايدا واحفظني بالاسلام راقدا ولا تشمت بي عدوا ولا حاصدا. اللهم اني اسالك من كل خير خزائنه بيدك واعوذ بك من كل شر خزائنه بيدك. ايه دعوتي؟ ونكشن আমরা আমাদের যে প্রশ্ন করেছে বোন উনি আমাদের লাইনে আসেন এই জন্য আমি একটু পরে বলি তাহলে যাতে তানি উনি শুনতে পারে হয়তো উনি এখন বললে শুনবে না তা আমরা এই কথাটা বলছিলাম আজকের যে দোয়াটা আছে সেই দোয়াটা হলো সেই দোয়াটি হলো আপনার এই আল্লাহ সাল্লাম বলছেন অনেক সুন্দর দোয়া বলছেন এই দোয়াটি আমি আপনাদেরকে আবারও বলি আজকের দোয়াটা আমি আবারও বলি দোয়াটি হলো কিসের দোয়া আপনার জীবনের দুঃখ এবং দুশ্চিন্তা যদি চলে আসে তার থেকে মুক্তি পাওয়ার দোয়া اللهم اني عبدك وابن عبدك ابن امتك ناصيتي بيدك مازن في حكمك عدل في قضاؤك اسالك بكل اسم هو لك سميت به نفسك او علمته احدا من خلقك او انزلته في كتابك او استاثرت به في علم الغيب عندك ان تجعل القران ربيع قلبي. انور صدرې وجلا احزني و ذهاب همي جته ورته مې وویل دي شي اولريډي چې هي الله امي تومار بندا او تومار بندار, بندار سهله আমি তোমার বন্দা এবং তোমার গোলামের ছেলে এবং তোমার বান্দির কার্যকর তোমার যে তো হুকুম আছে এটা আমার উপর নির্দিষ্ট তোমার যে ফয়সালা আমার পক্ষে এটা আমার আমার উপরে যে তোমার যে ফয়সলা এটা ইনসাফপূর্ণ এরপরে আমি তোমার কাছে আসলে প্রার্থনা করছি তোমার সেসব নামে উচিলায় তোমার সেসব নামে রচিলায় যে যেগুলা তুমি কি করেছ তুমি নিজেকে নাম রেখেছ অথবা তুমি তোমার কিতাবের মধ্যে নাজিল করেছ অথবা তুমি তোমার কোনো সৃষ্টিকে শিক্ষা দিয়েছ অথবা তুমি তোমার মধ্যে এটাকে গোপন রেখেছ হে আল্লাহ এই উশিলায় এই তোমার নামের উশিলায় তুমি কোরআনকে আমার হৃদয়ের বসন্ত করে দাও আল্লাহ আল্লাহ তুমি কোরআনকে আমার আমার কি করে দাও হৃদয়ের বসন্ত করে দাও অর্থাৎ প্রশান্তি করে দাও কোরান কোরানকে তুমি হৃদয়ের প্রশান্তি করে দাও এরপরে বলা হয়েছে ও নু দেরি ও আমার সিনার জুতি বানাইয়ে দাও কোরআনকে আমার সিনার জুতি বানিয়ে দাও আলু বানিয়ে দাও এরপরে ও জ্বালা হোজনি ও জাহাবাহ্মি হে আল্লাহ তুমি কোরআনকে আমার দুশ্চিন্তা দূর করার এবং উদ্বেগ চলে যাওয়ার কারণ বানিয়ে দাও এখন এই যে দোয়াটা এই দোয়াটা যদি আপনি যদি পুরুষ হন তাহলে আপনি এরকম বলবেন আল্লাহ মিন্ন আবদুক ইবনু আব্দিক ইবনু আমাতিক আপনি যদি মহিলা হন তাহলে আপনি একটু ডিফারেন্ট হয়ে বলবেন আপনি বলবেন প্রথমে বলবেন আপনি আল্লাহ ইন্নি আমাতুক আগে পুরুষ হলে বলবেন আল্লাহ ইন্নি আবদুক আর আপনি যদি মহিলা হন তাহলে বলবেন কেমনে বলবেন আল্লাহ ইন্নি আমাতুক এরপরে ও বিন্তু আবদিক ও বিন্তু আমাতিক আমি আবারও বলছি যদি আপনি মহিলারা যে সময় দোয়াটি পড়বেন আপনি বলবেন কেমনে আল্লাহ ইন্নি আমাতুক ও বিন্তু আবদিক ও বিন্তু আমাতিক হে আল্লাহ আমি আপনার বান্দি আর আগে পুরুষ হলে বলছিলেন কেমনে আল্লাহ ইন্নি আব্দুক আপনি আমি আপনার বন্দা আল্লাহ ইন্নি আব্দুক হে আল্লাহ আমি আপনার বন্দা আর আপনি যদি মহিলা হন তাহলে বলবেন আল্লাহ ইন্নি আমাতুক হে আল্লাহ আমি আপনার বান্দি হে আল্লাহ আমি আপনার বান্দি এরপরে ও বিন্তু আবদিক আপনার বন্দা আপনার গুলামের মেয়ে ও আগে ছিল কি আগে ছিল ইবনু আর এখন হবে বিন্তু ইবনুন মানে ছেলে আর বিন্তুন মানি মেয়ে যেহেতু আপনি মহিলা এই জন্য আপনি বলতে হবে আপনি আরেকজনের মেয়ে আপনি হয়তো এখন এখন আপনি আডল হয়ে গেছেন কিন্তু আপনি তো আরেকজনের মেয়ে আপনার বাবার মেয়ে এই জন্য আপনি এই জন্য আপনি বলতে হবে কি আল্লাহ ইন্নি আমাতুক হে আল্লাহ আমি আপনার বান্দি এরপরে ও বিন্তু আবদিক ও বিন্তু আবদিক আপনার বন্দার মেয়ে আপনার বন্দার মেয়ে ও বিন্তু আমাতিক আপনার এক বান্দির মেয়ে আল্লাহ তাহলে মহিলারা এরকম বলবেন আল্লাহিনে আমি আমাতুক ও বিনু আম আতিক হ্যাঁ আল্লাহ আমি আপনার বান্দি আপনার বান্দার মেয়ে আপনার এক বান্দির মেয়ে আল্লাহ রবুল্ আলমিন যেন আমাদেরকে কবুল করেন আমরা একটা ছোট্ট বিরতিতে যাব বিরতি থেকে এসে আবারও আপনাদের পড়াশোনা নিব আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের এই শোনাকে বসাকে কথা শোনাকে এবং বেলাকে যেন কবুল করেন আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ওয়াহাদাম আলাহ সম্মানিত দর্শক শুধু আমরা আপনাদেরকে আবারও মস্তর প্রোগ্রামে স্বাগত জানাই আমরা আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসা করছি যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আবারও আপনাদের সামনে আসার তৌফিক দান করেছেন আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের এই প্রোগ্রামকে আমাদের এই প্রোগ্রামকে যেন কবুল করেন আমি আজকে আপনাদের সামনে যে দোয়াটি বলেছি সেই দোয়াটি সম্পর্কে আমি আবারও বলবো এর আগে আমাদের একজন বোন বোন প্রশ্ন করেছিলেন একটা দোয়া শুনিয়েছেন সেই দোয়াটি আমি আপনাদেরকে বলি আশা করি এই আপনারা এই দোয়াটি শুনবেন একটা সুন্দর একটা দোয়া বলেছেন এটা হাদিস থেকে এসেছে এই দোয়াটি যে দোয়াটি হলো আল্লাহ মাহফাজিনী বিল ইসলাম কাঈমা اللهم احفظني بالإسلام قائما واحفظني بالإسلام قاعدا واحفظني بالإسلام راقدا ولا تشمت بي عدوا ولا حاسدا ولا تشمت بي عدوا ولا حاسدا اللهم إني أسألك من كل خير خزائنه بيدك وأعوذ بك من كل شر خزائنه بيدك أمي عبارة بولي اللهم احفظني بالاسلام قائما، واحفظني بالاسلام قاعدا، واحفظني بالاسلام راقدا، ولا تشمت بي عدوا ولا حاسدا، ولا تشمت بي عدوا ولا حاسدا. اللهم اني اسالك من كل خير خزائنه بيدك، واعوذ بك من كل شر خزائنه بيدك. যার অর্থ হলো যে হে আল্লাহ আল্লাহ মাহফাজী বিল ইসলাম বিল কিয়ামি আমার দণ্ডায়মান অবস্থায় আমি যে সময় দণ্ডায়মান থাকি আমি যে সময় দাঁড়ানো থাকি এই সময় আপনি আমাকে ইসলামের উপর খুব মজবুতভাবে ইসলামকে ধরে রাখা তৌফিক দান করেন এরপরে যে সময় আমি বসে থাকি ওয়াহফাজনী বিল ইসলাম কায়দা বসে থাকা অবস্থায় যেন আমি ইসলামকে ধরে রাখতে পারি মজবুতির সাথে ইসলামকে ধরে রাখতে পারি ইসলাম ছাড়া অন্য জিনিস যেন আমি সামনে আমি এটাকে কী করি না আমি আমি ধরি না সব সময় যেন আমি দাঁড়ানো অবস্থায় যেন ইসলামকে ধরতে পারি বসা অবস্থায় যেন ধরতে পারি শায়িত অবস্থায় যে সময় আমি কি করছি এই আপনার একটু আরাম করছি সেই অবস্থায় যেন আমি ইসলামকে মজবুতির সাথে দৌড়তে পারি অর্থাৎ আমার অবস্থায় আমি যেন ইসলামকে নিয়ে চলি ইসলামকে যেন আমি বুকে ধারণ করি ইসলামের যে আমার যে যে কী আছে ইসলাম ধর্মের যে চাহ চাহান আছে যে চাহিদাগুলো আছে যে হুকুমগুলো আছে এগুলোকে যেন আমি মানতে পারি এরপরে বলা হয়েছে যে ওলা তুসমিত বি আদু হা সিদা হে আল্লাহ আপনার কাছে আমি বলি যে এমন কোনো অবস্থা যাতে হয় না যে আমার দুশ্মান আর আমার আমাকে যারা হিংসা করে তারা যেন আমাকে নিয়ে হাসি না করতে পারে এরকম কোনো সিচুয়েশনের মধ্যে যেন আমরা না পড়ি এরকম কোনো এই আপনার এরকম যেন কোনো অবস্থা না হয় যে অবস্থার কারণে আমার দুশ্মন আমাকে নিয়ে হাসি টাট্টা করবে আমার হিংসুক হিংসুক আমাকে নিয়ে হাসি করবে এই জন্য এরকম যাতে না হয় ওলা তুস্মিত বি ওলা তুস্মিত বি আদু হা সিধা এরপরে

আল্লাহ আমি আপনার কাছে সমস্ত কল্যাণ চাই যেগুলো আপনার হাতে আছে ও উদ্বেগামিন করলে শারঋণ এবং আমি আপনার কাছে সমস্ত অকল্যাণ থেকে পানা চাই সমস্ত কল্যাণ থেকে পানা চাই হাজা ইন হবিয়াদিক যেগুলোও আপনার কাছেই আসে এই জন্য সমস্ত কল্যাণ আপনার কাছ থেকে চাই সমস্ত অকল্যাণ থেকে আপনার কাছ থেকে আমি সমস্ত অকল্যাণ থেকে আমি পানা চাই সমস্ত অকল্যাণ যেগুলো আছে সমস্ত কল্যাণ থেকে হ্যাঁ আল্লাহ আমি আপনার কাছে পানা চাই أيضاً أي دواعي بولت أي أبنار أي شيء إن شاء الله اللهم احفظني بالإسلام قائمة واحفظني بالإسلام قائدة واحفظني بالإسلام راقدا ولا تسمد بيعدوى ولا حاسدا اللهم إني أسألك اللهم إني أسالك من كل خير خزائنه بيدك وعوذ بك من كل شر خزائنه بيدك أمر أي كتاب بولت

جي صلى الله عليه وسلم خيطة فربا الله على محمد خيطة فربا صلى الله عليه وسلم خيطة فربا إن شاء الله إن شاء الله. جزاك الله جزاك الله, جزاك الله. جي السلام عليكم السلام عليكم الله السلام ورحمة الله وبركاته السلام الله

যে কিছু ফজরের নামাজের পরে আর মগরিবের নামাজের পরে উনি কোন একটা বুকের মধ্যে দেখছেন যে কয়েকবার দুরু শরীফ পড়া এরপরে কয়েকটা সুরা সুরাই ফাতেহা পড়া এরপরে আবার এরকম কিছু সুরা পড়া সুরাই আখলাস পড়া এরকম যেটা বলছেন আসলে কোন ইসালে সবের জন্য এরকম কোন ফিক্স কিছু নাই হ্যাঁ আমরা অবশ্যই করব আমাদের মুরদে জন্য ইসালে সব করব আপনি চাইলে আপনি ইয়াসিন পরে আপনি আপনার মুরদে গানের মধ্যে দিতে পারেন আপনার কোরআন খতম করে দিতে পারেন এরকম সবগুলোই পারবো কিন্তু এরকম আপনি চাইলে দিতেও পারেন মগরিবলের পরেও দিতে পারেন ফজরের পরে আপনি সরে এক লাস পরে এগারো পরে দিতে পারেন এটা কোনো সমস্যা নাই কিন্তু এটা এরকম না যে আপনার এটাই করতে হবে এটা ফিক্স এরকম এরকম না কিছু জিনিস আছে আপনার জন্য সুযোগ আছে অপশনাল করে দেওয়া হয়েছে এগুলো আপনার জন্য ফরজ করে দিলে আপনার জন্য কঠিন হয়ে যেত এই জন্য আপনার যদি ইসালে সবের জন্য কি নাই। কোনো নির্দিষ্ট নাই যে আপনি এটা করতে হবে দূরস্বরী গতবার পড়তে হবে হ্যাঁ পড়লে সমস্যা নাই দুরস্বরী তিনবার পড়েন বার পড়েন এরপরে আপনি সুরাই ফাতেহা পড়েন সুরাই এগারো বার পড়েন অথবা আরও বেশি পড়েন অথবা কম পড়েন তিনবার পড়েন আসিন পড়েন এরপরে আপনি দুরশ্বরী পরে আপনি আপনার রুহের আপনার মা আর বাবার রুহের মধ্যে দিয়ে দেন এটা কোনো সমস্যা নাই সমস্যা নাই কিন্তু এইরকম যে ফতরের পরেই পড়তে হবে মগরীবের পরেই পড়তে হবে এইরকম কিছু না এরকম কিছু না হ্যাঁ আপনার যদি সুযোগ থাকে আপনি প্রত্যেক নমাজের পরে আপনার মাকে ইসালে সব করেন না হ্যাঁ আপনার সময় নাই আপনি একবার করেন এই জন্য এটা আপনার এগুলো অপশনাল জিনিস এই জন্য আমরা এটা চাইলে করতে পারবো চাইলে বাদও দিতে পারবো চাইলে বেশি করতে পারবো চাইলে কম করতে পারবো এরকম না যে আপনি আর কিছু করতে পারবেন না বরঞ্চ আপনি আরও বেশি করতে পারবেন আরও বেশি করতে পারবেন আল্লাহ রবিয়া আলমিন আমাদের মুরদে গানকে যেন আমরা স্মরণ করতে পারি আমাদের মূর্দে গানকে যেন আমরা স পৌঁছিতে পারি সৎকার মাধ্যমে দোয়ার মাধ্যমে এরপরে আপনার আমলের মাধ্যমে বিভিন্ন আমলের মাধ্যমে আমরা নেক আমল করে আমরা সব দিতে পারি নফর নামাজ পড়ে দিতে পারি কোরআন তালাবত করে সব দিতে পারি এরকম তাদের জন্য এই সবকায় জারিয়া কোনো ভালো জিনিস এই আপনার মসজিদ মাদ্রাসা ইয়ীমখানা এরকম জিনিস করেও আমরা তাদেরকে সব দিতে পারি ইনশাল্লাহ জাকুমল্লা আরেকজন বোন প্রশ্ন করেছেন যে আল্লাহ আগিস নিই আল্লাহম্ম আপনি এটা আপনার চাইলেই বোর্ডে দেখাতে পার দেখাতে পারব না এটা দেখাই তো কিছু প্রসেসিং আছে আপনি হয়তো আপনি মনে করছেন যদি দেখানোর সুযোগ থাকে তাহলে তো ভালোই হইতো কিন্তু আমরা অনেক সময় আসে এগুলা কিছু আপনার রেডি করতে হবে সময় লাগবে এগুলো এখন দেখানো যাবে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি আল্লাহ আল্লাহ আঘিস আল্লাহ তো আপনি জানেন জানেন এই শব্দটা তো আপনারা জানেন আল্লাহ এরপরে মানে আগিস মানি হামের সিনী আল্লাহ হে আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন এরকম আপনি বলতে পারবেন ইনশাআল্লাহ তা আমরা এই কথাই বলছিলাম যে আপনার কি আছে যে আমরা যে আজকের যে দোয়াটি বলছিলাম সেই দোয়ার মধ্যে কোরআন সম্পর্কে বলা হয়েছে কোরআন হ্যাঁ আল্লাহ বলছেন তারক তুফি কুমাই হে আমি তোমার কাছে মানুষ আল্লাহ রব আলমিন আমাদের জন্য যে কোরআন দিয়েছেন সে কোরআনটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন তারাক তুফি কুমাম রাইন আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম আমি তো চলে যাচ্ছি কিন্তু আমি তোমাদের জন্য রেখে গেলাম দুটি জিনিস তারাক তুফি কুমাম রাইন লেন তিল্লু মা তোমরা যদি দুটাকে ধরে রাখো তাহলে কখনো তোমরা বিভ্রান্ত হবে না পথপষ্ট হবে না এটা কি কিতাব একটা হলো কোরআন একটা হলো সুন্নতা রসুলি সুন্নতা রসুলি এই জন্য যেটা সেই কোরআনের হক আমাদের উপর অনেক কিছু আছে কোরআনের হক আছে একটা হলো কোরআনকে রিডিং করা কোরআন পড়া এটাও একটা হক এরপরে কোরআনকে কিছু বোঝা হয়তো আপনি পুরা কোরআনকে বোঝা আপনার জন্য কঠিন হবে কিন্তু যেগুলা এই আপনার চেষ্টা করা বোঝার জন্য চেষ্টা করা বিশেষ করে যে আপনার পাঁচশোটা আয়াত আছে যেগুলোর মধ্যে আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আদেশ দিচ্ছেন নিষেধ করছেন এগুলোকে জানা আমাদের জন্য জরুরি হয়তো এগুলা থেকে কোরআন থেকে আপনার আজকে ফেকের বুকের মধ্যে নিয়ে আসা হয়েছে কোনটা হালাল কোনটা হারাম আসলে কিন্তু এই যে ফেক যেটা এটা কিসের থেকে আসেছে কোরআন থেকে হাদিস থেকে এরপরে সাহাবাঈ কলামের ইজমা থেকে এই সমস্ত জিনিস থেকে আমাদের জন্য যে আপনি যে নমাজ পড়ছেন এই নামাজ কিভাবে পড়বেন আপনি যে রোজা রাখছেন রোজাটা কেমনে রাখবেন এই যে এই জন্য মাসাইল যেগুলা এগুলা কিন্তু শরীয়তের যে মাসাইল এগুলো আসছে কোরআন থেকে এবং হাদিস থেকে এই জন্য অনেকেই বলছেন অনেকেই বলছেন যদি আপনি কোরআনকে পড়েন আপনি যদি কোরআনকে আপনার নিয়মিত কোরআনকে পড়েন তাহলে টেনশন থাকবে না কোরআন এটা আপনাকে প্রশান্তি দিবেই কোরআন আপনাকে শান্তি দিবেই যেহেতু কোরআন কোরআন যেটা এটা এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি কিতাব হলো কোরআন এই জন্য বলা হয়েছে হে আল্লাহ তুমি কোরআনকে আমার কি করে দাও কোরআনকে আমার জন্য বসন্ত বানিয়ে দাও হে আল্লাহ কোরআন রবি আকালবি আমার অন্তরের কি বানিয়ে দাও হে আল্লাহ তুমি কোরআনকে আমার অন্তরের বসন্ত বানিয়ে দাও এখন কথা হলো যে কোরআন যেটা এই কোরআনকে আমরা প্রথম নম্বর হকলো কোরআনকে আমরা পড়বো অনেক সময় আছে যে কোরআনকে আমরা পড়ি এই আপনার কোরআনকে আপনার বাংলা উচ্চারণ দেখে আমরা পড়ি এটা তো আসলে আপনারা এই এটা করবেন না এটা করবেন না বাংলা উচ্চারণ দেখে আপনি পড়া এটা সঠিক হবে না এটা একটা ভাষা যেমন ইয়াকা না আবুদু না আবুদু এটা কেমনে সে বাংলা উচ্চারণের মধ্যে বোঝাবে এটা সম্ভবই না এই জন্য এটাকে আপনি আরবিকে আরবি থেকে শেখেন আপনি আমি আমাদের মা বোনদেরকে অনেকদেরকে বলি যে আপনি এই কায়দাটা পড়ে নেন কায়দাটা পড়তে তো ছয় মাস লাগে না ছয়টা মাস আপনি আপনি আপনার ছেলেকে আপনার মেয়েকে পাঁচ বছর আপনি বা টিচার রাখেন বক্তব্যের মধ্যে দেন আপনি আপনার জন্য কিছু পয়সা খরচ করেন না আপনার জন্য কিছু পয়সা খরচ করেন না আপনি কায়দা না পড়ে আপনি আপনার কোরআন পরাশুদ্ধ করা সম্ভবই না সম্ভবই না আপনার যদি লেটার আপনি যদি জানেন না লেটারের মাহালি যদি আপনি জানেন না সিফার যদি আপনি জানেন না প্রত্যেকটা লেটারের কী আছে মাখরাজ আছে এই লেটারগুলো যদি আপনি জানতে চান তাহলে কায়দার কোনো বিকল্প নাই কায়দা পড়তে হবে অনেকে মনে করেন তাজবিদ আরে ভাই তাজবিদ তো পরে আপনি অনেক সময় আছে তাজবিদ মানে এটা রুল রুল রেগুলেশন আপনি যেমন আমরা যে সাঁতার শিখছি সাঁতার শেখার জন্য কোনো এই কারণ পরে আমরা শিখি নাই আপনার প্র্যাকটিক্যাল যে সময় আপনি পানির মধ্যে সাঁতার কাটবেন আপনি শিখে যাবেন আপনি যে সময় কায়দা পড়বেন আপনি যে সময় আপনার একজন এই ভালো একজন টিচারের কাছে পড়বেন অটোমেটিক তাজবিদের রুল আপনার ঠিক হয়ে যাবে সে সঠিকভাবে বলে দিবে তখন এটাই আপনার তাজবিদ হয়ে যাবে আর এরপরে যদি আপনি তাজবিদ পড়েন এটা তো আরও শোনায় সোহাগা হবে আর্থাৎ রুল যদি আপনি জানেন ইয়াহফা কাকে বলে এজহার কাকে বলে কল্প কাকে বলে এদগাম কাকে বলে মধ্যে মুতাসিল কাকে বলে মধ্যে মুনফাসিল কাকে বলে মধ্যে লাজিম কাকে বলে মধ্যে আরিস কাকে বলে মধ্যে লিন কাকে বলে এগুলো যদি আপনি জানতে পারেন তাহলে তো আরও অনেক ভালো অনেক ভালো কিন্তু আপনি এরপরে কোনটা লেহেন কোনটা মিস্টেক আবার লেহেন আবার দুই প্রকার আছে একটা আছে লেহেনে জলি একটা আছে লেহনে খফি একটা আছে মেজর মিস্টেক একটা আছে স্মল বা এই আপনার মাইনার মিস্টেক এই এইগুলো যদি আপনি জানেন অবশ্যই আপনি জানবেন কিন্তু প্রথমে আমি আপনাদেরকে বলবো অনেক আছেন অনেক আছেন আপনি পড়তেছেন পড়তেছেন কিন্তু মিস্টেক যেগুলো আছে বড় বড় মিস্টেক আছে আরে আপনার জন্য কোরআন পড়ার চাইতে কায়দা পড়া আপনার জন্য জরুরি আমি আরও অনেক দিন বলেছি আপনার জন্য কোরআন পড়ার চাইতে কায়দা শিকাইটা আপনার জন্য জরুরি এবং আপনার জন্য জরুরি হইল যদি আপনার কোরআনের মধ্যে অনেক বড় মিস্টেক হয় তাহলে আপনি চার পাঁচটা সুরা পাঁচটা সুরা আপনি ভালো করে শিখেন যেগুলো আপনি নামাজের মধ্যে পড়বেন যেগুলো আপনি নামাজের মধ্যে পড়বেন নামাজের মধ্যে যদি নামাজের মধ্যে যদি আপনি লেটারগুলো যদি মাখারাজ থেকে হয় না যদি মেজ লেহানে জালি হয় তাহলে অনেক সময় আসে মিনিংটা চেঞ্জ হয়ে যায় আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা ঐক্যতেই বলছিলাম কোরআনের রাইট আমাদের কাছে আসে কোরআন আমাদের কাছে কী চায় কোরআন আমাদের কাছে চায় যে হে দুনিয়ার মানব জাতি তোমরা কোরআন এটা আল্লাহর কালাম হ্যাঁ দা মিন কালামে এটা আমার রবের কালাম আমি আল্লাহর মোহাব্বতে আমি কোরআনকে শিকার জন্য আমার যদি প্রত্যেক মাসে পঞ্চাশটা পাউন্ড চলে যায় ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনাকে আজর দিবেন এই জন্য আপনি আপনার ছেলেকে মেয়েকে যেরকম কোরআন শিক্ষা দিচ্ছেন আপনি আপনার জন্য টিচার ধরেন এবং ওয়ান টু ওয়ান টিচার ধরেন টিচারকে ধরেন কায়দাটা পড়ে নেন ছয়টা মাস আপনি শিখেন ইনশাআল্লাহ আল্লাহ এক বছর পরে আপনি আমাকে বলবেন যে আমি কায়দা পড়ছিলাম এখন আমার রিডিংটা অনেক চেঞ্জ হয়ে গেছে অনেক চেঞ্জ হয়ে গেছে এই জন্য আল্লাহ রুবুল্লা আলমিন আমাদেরকে কোরআনের যে হকগুলো আছে প্রথমটা হইলো তিলা তোমরা কোরআনকে তারতিলের সাথে পড়ো সুন্দরভাবে পড়ো দিনে দিনে পড়ো এরপরে তাইলে আল্লাহ রুবুল্লা আলমিন আমাদেরকে বলছেন কি যে মন করা হার ফিন হাসানা যে প্রত্যেকটা লেটারে লেটারে সব দেওয়া হবে এক একটা লেটারের সব আল্লাহ তালা আমাদেরকে দশটা নিয়ে দিবেন এই জন্য কোরআন যেটা এটা আমরা শিখবো কোরআন আমরা পড়বো কোরআন রিডিংটা শিখবো কোরআনকে সুন্দর করে পড়বো আবার দুই নম্বর হলো কোরআনকে বোঝার জন্য চেষ্টা করব কোরআনকে বোঝার জন্য চেষ্টা করব হয়তো আপনি এই এরকম আমাকে কালকে একজন বলছিলেন এই আমাদের বলছিলেন যে একটা মদলিস হচ্ছে কোরআনের মদলিস আর একটা কোরআনের ধরেন একটা কি করা হয়েছে বা কোরআন এবং হাদিস থেকে একটা কথা বলা হয় যেমন ধরেন এই কোরআনের আয়াতের এরপরে তারা যে সময় আলোচনার মধ্যে বসছেন এক একজন এক একটা ব্যাখ্যা দিচ্ছেন আমি তাদেরকে বললাম ভাই আসলে কোরআনের ব্যাখ্যা এরকম না একটা কোরআনের অর্থ আপনি পড়বেন এরপরে আপনি কি মনে করছেন এটার ব্যাখ্যা আপনি কি মনে করেন আপনি কি মনে করেন আপনি কি মনে করেন এরকম বলা যাবে না কোরআনের ব্যাখ্যা আপনার পক্ষ থেকে দেওয়া যাবে না এই জন্য কোরআনের মধ্যে যে হয় অনেক জায়গার মধ্যে কোরআনের মধ্যে হয় কোরআনের জন্য আপনার আপনারা এক জায়গায় বসেন অনেক মনরাও অনেক মধ্যে মধ্যে শরিক হন কোরআন কি ব্যাখ্যা আপনারা এরকম দিবেন না কোরআনে ব্যাখ্যা দেওয়ার কোনো রাইট আপনাদের এরকম নাই কোরআনকে বুঝবেন কোরআন সঠিক বুক সঠিক তফসির থেকে আপনারা যেটা সঠিক তফসিল আছে এই তাফসিলকে আপনারা পড়তে পারবেন ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই বাংলা হোক ইংলিশ হোক আপনি সবাই মিলে একজনে পড়বেন এবং এর চাইতে নিজের পক্ষ থেকে ব্যাখ্যা দিবেন না হ্যাঁ একজন স্কলার যদি হয় তাহলে সে বুঝেই দিতে পারে এই অর্থটা কেমনে হইল তফসিল থেকে বুঝিয়ে দিবে কিন্তু আপনি যেহেতু না আপনি যেহেতু সরফ পরেন নাই নহ পরেন নাই আরবি গ্রামার পরেন নাই আরবি লোগাত আপনি জানেন না আপনি একটা বুক দেখে এটার ব্যাখ্যা আপনি দিবেন না কেন এটা নিষেধ এসেছে হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন কোরআন বিরা ইহি কাফার যদি কোনো মানুষে কোরআনের ব্যাখ্যা তার নিজের মন মতো করে দিল হ্যাঁ তাইলে এটা অনেক বড় গুণা অনেক বড় গুণা এই জন্য আমি কথা বলছিলাম এই কথা যে কোরআনের মদরিস অবশ্যই করতে হবে কোরআন বোঝার জন্য আমরা বসবো এবং সঠিক তফসিল থেকে আপনার আমরা শিখব একজনে পড়বে এবং এটার ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা নিজের পক্ষ থেকে ব্যাখ্যা দিব না হ্যাঁ উনি যদি কোনো কোনো ভালো আলিম হন তাহলে উনি আমাদেরকে বুঝিয়ে দিতে পারবেন কিন্তু আমি যেহেতু সিস্টেম মতো আমি আমি একটা কোর্স করি নাই আমার কাছে যথেষ্ট এলিম নাই তাহলে কোরআনের ব্যাখ্যা আমি দিব না হ্যাঁ কোরআন যে সময় পড়বো কোরআন কোরআন তরজমা পর্ব কোলা তফসির পর্ব আমি যেটা বুঝে আসবে না এটা আমি কোনো যারা যোগ্য মানুষ যারা এলিম আসে তাদের কাছে আমি জিজ্ঞেস করবো ফাসা আহলে জিকির আল্লাহ তালা বলছেন হে তোমরা যারা জিকির যারা আহলে এলিম যারা এদের কাছে তোমরা সোয়াল করো তোমরা তাদের কাছে সোয়াল করো নিজে নিজে আপনি মনে করবে না যে আমি তো অনেকগুলোই বুঝি আমি কেন আলিম আমি কেন আলিমকে জিজ্ঞেস করব। এটা হবে না এটা হবে না আপনি কোরআন বুঝতে পারবেন চেষ্টা করেন আপনি এক একদিন এক একটা সুরা বুঝেন একদিন এক সপ্তাহ আপনি সুরায় ফাতেহার অর্থ তো আপনি জানেন এটা আপনি মেমোরাইজ করেন বুঝেন একটু তফসির দেখেন এর পরেন আরেক সপ্তাহে সুরাতুল নাস পড়েন আরেক সপ্তাহে সুরাতুল ফালাক পরেন আরেক সপ্তাহে আপনি সুরাতুল এখলাস পড়েন সুরাতুল তাব্বতীয়দা পড়েন সুরাতুল নাসার পরেন সুরাতুল কাফিরুন পড়েন এক এক সপ্তাহে এক একটা সুরার তফসির এবং তারজমা পড়েন কিন্তু অনেক সময় আসে আপনি এটাকে ব্যাখ্যা দেবার সময় খুব সতর্ক থাকতে হবে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা আপনার পক্ষ থেকে আপনি দিবেন না আল্লাহ রবুল্লাহ আলমিন সঠিকভাবে যেন আমরা কোরআনকে বুঝতে পারি এবং আমি বুঝার জন্য কোনো সমস্যা নাই আপনার রিডিংকে কোনো সমস্যা নাই পড়তে পারবেন বুঝতে পারবেন কিন্তু হয়তো আপনি পুরাপুরি যদি না বুঝেন তাহলে যারা বুঝে এদেরকে আপনি জিজ্ঞেস করবেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে যে মস্তুদার প্রোগ্রামের উদ্দেশ্য হইল সঠিকভাবে কোরআন এবং হাদিসের যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো আমরা শেখাই শেখাইবার চেষ্টা করি এবং আমরা আমাদের টার্গেট হইল আমরা যেন এভরি উইক একটা দোয়া শিখি তাইলে দেখা যাবে এক মাস পরে আপনার কয়েকটা দশিকা হয়ে গেছে ছয় মাস পরে দেখা যাবে অনেক দশ হয়ে গেছে এক বছর পরে দেখবেন আপনার অনেক দশ হয়ে গেছে আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে এই দোয়াগুলো শিকার এবং দোয়া যেটা এটা সাধারণ কোনো দোয়া সবার ব্যাগে জুটে না মুনাজাত করা সবার ব্যাগ্যে জুটে না সময় নাই সময় নাই আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে সময় বের করার তৌফিক দান করেন আমাদের বুজুর্গ যারা ছিলেন আকাবির যারা ছিলেন তারা তো ঘন্টার ঘন্টা দোয়া করতেন ঘন্টার ঘন্টা দোয়া করতেন আমাদের তো দোয়া করার সময়ই নাই এই জন্য এই যে দোয়া আপনি যে সময় করবেন এই দোয়াটা প্রতিটা সেকেন্ডে আল্লাহ তালা আপনাকে বাতিলের সাপ দেওয়া হবে এবং এই দোয়া আপনি অবশ্যই যে আপনি যেটা দোয়া করছেন এটা আল্লাহ তালা আপনাকে দিবেন অথবা আপনার এই দোয়ার দ্বারা আপনার কোনো মসিবত দূর হবে অথবা আল্লাহ রবুল্লা আলমিন আপনার প্রত্যেকটা দোয়া আখরাতের মধ্যে এর বদলা দেবেন আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে এই দোয়াগুলা বেশি করে শিকার এবং আমল করার সকাল বিকালের যে আজকার আছে এগুলো পড়ার যেন তৌফিক দান করেন আগামী সপ্তাহে আমাদের প্রোগ্রাম দেখার আহ্বান দেখে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ অবরা ওবরাক